সুপ্রিয় স্বজন, আসসালামু আলাইকুম। তামাশার জন্য তামাশা করতে করতে আপনি সীমা লঙ্ঘন করেছেন মিস্টার নোবেল। আপনার তামাশা দেখতে দেখতে জাতি আজ হতাশ হয়ে গেছে। অনেক কিছু বলেছেন, অনেক বেফাস মন্তব্য করেছেন, অনেক বেফাস কাজ করেছেন। আপনার বেফাস কথার জন্য ইন্ডিয়ানরা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ তুলে গালমন্দ করেছে। আপনার জন্য জাতি অপমানিত হয়েছে। তারপরও চুপ ছিলাম। গান, মিউজিক, লিজেন্ড, রকস্টার এইসব নিয়ে একসময় ইন্টারেস্ট থাকলেও আজ আর নেই, তাই এইসব ব্যাপারে অন্তত আমার মাথা ব্যথাও নেই। কিন্তু শেষ পর্যন্ত আপনার নোংরা বিষয়ের সাথে আমার প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে এনেছেন, তাই আর চুপ থাকা সম্ভব হলো না। অবশেষে কথা আমাকে বলতেই হলো, কিছু কথা বলতে এসেছি। ফ্রেশ নিউ গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এটিএম মারুফ, আপনারা দেখছেন ৩৬০ ফ্যাক্ট। গত কয়েক সপ্তাহ আগে দেশের সিনিয়র শিল্পীদের নিয়ে এই নোবেল বিভিন্ন মন্তব্য করেছেন, সবাইকে ছোট করে কথা বলেছেন, পাশের দেশের প্রধানমন্ত্রীকে নিয়েও কিছু মন্তব্য করেছেন, যার জন্যে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়ার অনেক তারকারা আমাদের দেশ তুলে, জাত তুলে গালি দিয়েছে। আমাদের দেশেও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে, বড় বড় ইউটিউবার সহ অনেকেই তাকে রোস্ট করেছে। বর্তমান সময়ের জনপ্রিয় রোস্টার তাহসিনেশনও তাকে আচ্ছা করে ধুলাই দিয়েছে। অবশেষে নোবেল দেশ ও জাতির কাছে ক্ষমাও চেয়েছে। আচ্ছা, আমি বোধহয় একটু বেশি বেশি করে ফেলছি আর কি। মানুষজন আমার উপর খুব ক্ষিপ্ত অবস্থায় আছেন, এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। আমার কাউকে পার্সোনালি অ্যাটাক করার কোনো ইন্টেনশনই ছিল না। দর্শক বিশ্বাস করুন, তাতে আমি কথা বলার প্রয়োজনও মনে করিনি। এসব শিল্পী, মিউজিশিয়ান, এদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করা আমার কাজ না, এটা আমার সাবজেক্টও না। সব কিছু নিয়ে কথা বলতে আমার রুচি হয় না। যতক্ষণ না কেউ আমার ধর্ম, আমার আল্লাহ, আমার রাসুল, আমার দেশকে নিয়ে কথা না বলে, ততক্ষণ পর্যন্ত আমি কথা বলি না। ফালতু বিষয় নিয়ে কথা বলতে আমার ইচ্ছে হয় না। যাই হোক, সে ক্ষমা চেয়েছে এবং স্বীকার করেছে তার নাকি তামাশা শিরোনামের একটি মৌলিক গান আসছে, যে গানটি ইতিমধ্যে তার চ্যানেলে আপলোড হয়েছে এবং রেকর্ড পরিমাণ ডিসলাইক পড়েছে। আর এই তামাশার প্রচারণার জন্যই নাকি নোবেল জাতির সাথে এমন তামাশা করেছে। মানুষ কতটুকু ছোট লোক আর স্বার্থপর হলে নিজের একটি গানকে প্রমোট করার জন্যে মানুষকে তো ছোট করতে পারে, নেগেটিভভাবে মানে চালাকির পথ বেছে নিতে পারে, তা সত্যি নিন্দনীয় একটি কাজ। সে তামাশা করুক না হয় নিজেকে কুলাশা করুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজ যেটা দেখলাম সেটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সে তার ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছে, যাতে সে বলেছে সে আশা করছে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ একদিন বিয়ে করবে। এদের জুটি নাকি তার কাছে খুব ভালো লাগে এবং এরা নাকি শ্রেষ্ঠ জুটি। তার পোস্টের নিচে ইফতেখারুল ইসলাম নামক একজন এসে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, তাও ভালো, আপনার মতো দুইটা বিয়ে কেউ করেনি। এই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে নোবেলম্যান যে কাজটি করেছে সেটি চরম বেয়াদবি হয়েছে। সে লিখেছে, হজরত্ব চারটা করেছিল। সে লিখেছে, হজরত্ব চারটা বিয়ে করেছিল, আমার ফেক নিউজ হিসেবে তো আমি এত বিয়েও করি নাই। মানে সে বোঝাতে চাইল সে তো অনেক ভালো, মাত্র দুইটা বিয়েই করেছে, কিন্তু হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চারটি বিয়ে করেছেন, সে তো আর চারটা করে নাই। এই কমেন্ট করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছে, কারণ আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার তুলনা করার মতো দুঃসাহস করেছে, নিজেকে উত্তম বোঝাতে চেয়েছে। দ্বিতীয় কথা, সে হজরত নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লাগিয়ে ইসলাম বিদ্বেষীদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামখানা সে হাস্যরসের সাথে বিদ্রুপ করে ব্যবহার করেছে, যা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারখানা নয়, পর্যায়ক্রমে সর্বমোট ১৩খানা বিয়ে করেছিলেন, আর সবগুলো বিয়ে ছিল আল্লাহর হুকুমে এবং ইসলামের খাতিরে, নিজের শখ অথবা নিজের ইচ্ছে মতো নয়, বরং আল্লাহর ইচ্ছায় বিভিন্ন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে হয়েছে। এমনকি আল্লাহ যদি বলতেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বিয়ে করতে পারবেন না, তাহলে তিনি বিয়ে করার প্রয়োজনও মনে করতেন না। কিন্তু মিস্টার নোবেল, তুমি বিয়ে করেছ তোমার প্রবৃত্তির জন্য, নিজের খাহেশ মেটানোর জন্য, যার তুলনা তুমি আমাদের প্রাণপ্রিয় রাসূলের সাথে করতে পারো না। নোবেল, তুমি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে বিয়ের ব্যাপারটা উল্লেখ করেছ, ঠিক এভাবেই নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে নিয়ে না জেনে না বুঝে কটাক্ষ করে, বিদ্রুপ করে,
যে কাজটি তুমি করেছো। মিস্টার নোবেলম্যান, তামাশা করো, যা খুশি তাই করো, আমার কোনো মাথা ব্যথা নেই। তবে তুমি এই কাজটি করে বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছ, কোটি কোটি ইসলামপ্রিয় মানুষের অনুভূতিতে তুমি আঘাত করেছো। তার পরিণাম কী হতে পারে তুমি কি কখনো ভেবে দেখেছো? কোথাকার কোন লিজেন্ড ফিজেন্ড আর কোথাকার কাকে চাওয়ালা বলেছ, ক্ষমা চেয়েছ, হজমও করেছ, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটাক্ষ করেছ তার পরিণাম নিশ্চয়ই ভয়াবহ। তবে আমি এখনও ধরে নিতে চাই না তুমি কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেই বলেছ। যেহেতু তুমি বলেছ চারখানা বিয়ের কথা, সেহেতু আমি ধরে নিলাম তুমি অন্য কাউকে হয়তো বলেছ। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারখানা নয়, পর্যায়ক্রমে 13খানা বিয়ে করেছিলেন। তাই হয়তো তুমি অন্য কাউকে মিন করেছ, আল্লাহ আলম। তবে যেহেতু বিষয়টি তুমি কনফিউজড করে ফেলেছ আর সবাই ধরেই নিয়েছে তুমি কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছ, আর স্বাভাবিক দৃষ্টিতে তাই মনে হয়, সেহেতু তুমি লাইভে এসে অতিসত্বর বিষয়টি জাতির সামনে ক্লিয়ার করো। তারপরও এখানে তুমি হজরত শব্দটি ব্যবহার করতে পারো না, কারণ ইসলামের রীতি অনুযায়ী ধর্মীয় সম্মানিত ব্যক্তিদের নামের আগে হজরত শব্দটি ব্যবহার করা হয়। তাই অতিসত্বর বিষয়টি ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি, না হলে পরবর্তীতে আর অনুরোধ নয়। অনুমান করে নিও তোমার কপালে কী অপেক্ষা করছে। সুপ্রিয় ভাই বোন, আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, সমাজে চারপাশে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বারবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, মা আসসালাম।